গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে সবাইকে জানাই। তো চলে এসেছি আবার। তো বন্ধুরা, সকালবেলা উঠে পড়েছি, এখন ওই 5:45 মতো বাজে। আমি চলে যাচ্ছি চা খেতে। তো চা খাবো, খেয়ে স্কুলে যাব। আজকে আপনাদেরকে স্কুলের ভিডিও দেখাবো। তো স্কুলে কি হচ্ছে, কিভাবে পতাকা উঠছে না উঠছে, সবই ডিটেলস দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে এসেছি ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 15 আগস্টের যে শহীদ বেদি, সেটা রেডি হয়ে গেছে। আর শহীদ বেদি রেডি হয়ে গেছে, আর এখানে ওপরে ফ্ল্যাগ লাগানো রেডি চলছে। এখানে ফ্ল্যাগটা রেডি হচ্ছে, আমাদের স্টুডেন্টরা সব ফ্ল্যাগ রেডি করছে। তো তারপর ফ্ল্যাগ তোলা হবে, স্যারেরা এখনও আসেনি। আর এখানে দেখছেন এনসিসি ছেলেরা সব চলে এসেছে, এনসিসি ছেলেরা রেডি হচ্ছে। আমাদের বিদ্যালয় অর্থাৎ আমাদের প্রিয় বিদ্যালয় ছাত্র আন্দোলন ইনস্টিটিউশনে স্মারণ করে পালিত সেই অনুষ্ঠান। পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, এবং তারপর শহীদ বেদিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুশীল কুমার সাহা। আমি ওই ছবি তুলেছি জামিজ খান।
বন্ধুরা, এই দেখছেন শহীদ বেদি, আর এখানে দেখছেন ফ্ল্যাগ উঠছে। তো আজকের মতো এই 15 আগস্টের ফ্ল্যাগ তোলার কমপ্লিট হয়ে গেছে নন্দলাল স্কুলে। তো এখানে আমি আর এই অরিন্দম দুজনে মিলে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমাদেরকেও টিফিন দিয়েছে, একটা করে ওয়াগন বিস্কুট আর একটা করে এ আছে সনপাউরি আছে। তো আমরা এটা নিয়ে বাড়ি চলে যাব। তো আরও দেখাচ্ছি, সারাদিনের তো ব্লগ আছে, ব্লগটা সারাদিনই দেখাবো, তো দেখতে থাকো। চলে এসেছি বাড়িতে। আর কী হয়েছে, আমি সকালবেলা সেই স্কুলে গেছিলাম আর বাড়ি আসতে পারিনি। তো একবারে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 11টার কাছাকাছি, মানে খিদেও পেয়ে গেছি খুব জোর। তো ওখানে তো স্কুলের যে টিফিন দিয়েছিলো সেটা তো আপনাদেরকে দেখালাম, আর তার সঙ্গে বাড়ি চলে এসেছি, খিদে পেয়ে যে তো বাড়িতে খাবো, কী খাবো দেখাচ্ছি, দেখুন আপনারা। তো এই যে নিয়ে নিয়েছিলাম মুড়ি, আর তার সঙ্গে আছে এই যে ঘুগনি আছে, যেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। হ্যাঁ, আর তার সঙ্গে আছে গরম গরম চা। এটাই খেয়ে আমরা টিফিন করে নেবো। আর যেই যে দেখছেন এইগুলো সব দিদি খা, দিদি খাবে, মা খাবে, সবাই সব রকম খাবার মিলিয়েই খাবো আমরা। তো আমরা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন, চলে যাবো এখন আমি। এখন বাজে হচ্ছে 12:30, আমি চলে যাবো ওই বাড়িতে। তো ওই বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো কী খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কী রান্না হচ্ছে সবই দেখাবো, তো দেখতে থাকুন ভিডিওটা। চান হয়ে গেছে আমার, তো এখানেও রান্না হয়েছে, তো আমি এখানে খাবো না আজকে, আজকে চলে যাবো ওখানে। আমি আবার বিকালে আসবো, যেহেতু স্কুলে পতাকা উড়িয়ে ফ্ল্যাগটা নামাতে হয় আমাকে, তো ফ্ল্যাগটা নামানোর জন্য আমাকে বিকালে আসতেই হবে আবার বাড়িতে। তো বিকালের ভিডিও তো বাড়ির, তো বাড়ির ভিডিওটা তো দেখাবোই, আর এখন যাচ্ছি আমি ওদের বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো কী খাওয়া দাওয়া হবে, কী রান্না হচ্ছে সবই দেখাবো, দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে। চলে এসেছি এদের বাড়িতে। তো এর মধ্যে খুব তাড়াতাড়ি এসেছি, দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে, আর খুব জোরেই বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে চলে এসেছি, আর এখানে দেখছেন এই যে ম্যাডাম এবং মা রান্না করছে। তো কী রান্না করছে সেটা সারপ্রাইজই থাক, পরে দেখা যাবে যে কী রান্না করছে। তো রান্নাটা আমি দেখাচ্ছি না, তো রান্নাটা সারপ্রাইজই থাক, যা হচ্ছে হোক, আমি খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। তো আমি দিতে এসেছিলাম বাবাকে খাবার, খাবার তো দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে রাত্রিবেলা এতদিন ধরে পুতুলগুলো দেখাচ্ছিলাম, এবার দিনের বেলা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনাদেরকে দেখালাম এই দিনের বেলা এই পুতুলগুলো। তো বন্ধুরা দেখছেন দুপুরবেলা আপনাদেরকে যে দেখালাম যে মেনুটা কী সেটা জানাবো না, তো পরে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সঙ্গে স্যালাড। তো আমরা তিনজনই বসে পড়েছি খেতে। তো এখানে দেখছেন আমি আর ম্যাডাম চিকেন খাচ্ছি, আমরা চিকেন খাচ্ছি, আর বাবার খাবারটা দিয়ে এসেছি, তার আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম বাবা খাচ্ছি, ওখানে খাবারটা দিয়ে চলে এসেছিলাম বাবা। আর এখানে দেখছেন যেহেতু মা এ খায় না, চিকেন খায় না, সেহেতু এই যে মা নিয়ে নিয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এগুলো দিয়েই মা এই ফ্রাইড রাইসটা খাবে, আর আমরা খাবো চিকেন কষা দিয়ে। তো বন্ধুরা চলে এসেছি, আজকে মতো 15 আগস্টের দিন শেষ প্রায়, তো পতাকা নামানোর সময় চলে এসেছে। তো এবার আমরা পতাকাটা নামাবো। তো পতাকা নামানো হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে, আমার ছুটি হয়ে যাবে। তো পতাকাটা নামাতেই এসেছি, আর সঙ্গে আমার ভাগনাও এসেছে এখানে পতাকা নামানোর জন্য। তো আমরা দুজনে মিলে এসেছি, তো পতাকাটা নামালেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো আরও অনেক কিছু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণভাবে। এবার
আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। এর আগেও গিয়েছি, তো কোথায় যাবো ওখানেই যাচ্ছি আর একবার। সব কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এই রোডে উঠে পড়েছি, এবার চলো যাওয়া যাক। দিল্লি রোড ধরে ফেলেছি, দিল্লি রোড ধরে ফেলেছি, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। প্যাকেটগুলো রেখে দিয়েছে সব, পাটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে। তো আপনাদের দেখাচ্ছি পাটগুলো কোথায় কিভাবে রেখেছে। আমাদের দুজনের সাথে আর একজন জয়েন্ট হলো, এ আগেই এসছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম পোজ দিয়ে ছবি হচ্ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পুরো। তো দেখছেন এই এসেই পোজ নেওয়া শুরু করে দিয়েছে, এই তার সঙ্গে এই যে আছে এটা জোগাড় হয়েছে, এখন জোগাড় যখন হয়েছে তখন পোজ নেওয়া শুরু করে দিয়েছে, সব পোজ নিয়ে ভিডিও করবে। তো দেখতে থাকুন, খুব অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি থেকে এই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটা এত সুন্দর অপরূপ জায়গা যে এই জায়গাটা এলে যে কোনো মানুষের খুব সুন্দর লাগবে। ফাঁকা রাস্তা এবং খুব ঠান্ডা এবং খুব ভালো একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। শুধু দুপাশে মাঠ, মাঠ আর মাঠ, শুধু অল্প মানুষের যাতায়াত। এত সুন্দর লাগবে না এই জায়গাটা এলে আপনাদের। এখানে এখন সন্ধে হয়ে গেছে, এবার সব আস্তে আস্তে সবাই বাড়ির দিকে চলে যাবে, তো আমরাও চলে যাব বাড়ির দিকে। এবার আমরা চলে যাব দোকানে, ওর বাবার দোকানে। তো ভিডিওটা দেখতে থাকুন। যা দেখেছি সকালবেলা যা মেনু ছিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো সেটাই আছে। সঙ্গে খালি একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই দেখছেন মিষ্টি দই, মিষ্টি দইটা অ্যাড হয়েছে। তো আমরা অন্যরা ভিডিওটা দেখতে থাকুন, আমি ঝকঝক খেয়ে নিই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে।